ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আমি আপনার মধ্যে এমন একটি অ্যাডপ শেয়ার করবো যে অ্যাডপ থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন। হ্যাঁ গাইজ, ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, এবং ইনস্ট্যান্ট পেমেন্টটা পাওয়ার পর এটা আবার আপনি চাইলেই ইনস্ট্যান্ট আবার সেলও দিতে পারবেন। হ্যাঁ গাইজ, আজকে যে অ্যাডপটা আছে অ্যাডপটা কিন্তু খুবই একটি ভালো একটি অ্যাডপ, আর কারণ এখান থেকে আপনারা যখন কাজ করবেন, কাজ করার পর কিন্তু এখান থেকে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করে নিতে পারবেন, মানে টোকেন পাবেন, এবং ইনস্ট্যান্ট পাওয়ার সাথে সাথে সেটা আবার আপনি সেলও দিতে পারবেন। সেলও দিয়ে আপনি হাতে টাকা কিন্তু আপনি গুনে নিতে পারবেন। তো কীভাবে দেখেন, ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখেন আমি উইথড্র করতাম, প্রেমের প্রুফটা দেখাই, দেন আমি আপনার মধ্যে বাকি কাজগুলো সব কিছু দেখাবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো গাইজ দেখে পাচ্ছেন, এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু এই যে এখান থেকে তাদের এখানে জয়েন হয়েছিলাম, জয়েন হওয়ার কারণ তারপরে এখানে আমার 75টা কিন্তু আমি এখান থেকে জয়েনিং রিওয়ার্ড হিসাবে কিন্তু লুনা টোকেন পাইছি। ঠিক আছে, তারপর আমরা গ্রুপে শেয়ার করছি, গ্রুপে শেয়ার করার পর এখান থেকে আমার কিন্তু অলরেডি 300, এখান থেকে আমার কিন্তু 300 টোকেন কিন্তু হয়ে গেছিলো। হ্যাঁ, তো আমার যখন 300 টোকেন হয়ে গেছে, 300 টোকেন হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখান থেকে উইথড্র করছি। ঠিক আছে, উইথড্র করার পর তারা বলতো সেখান থেকে যে নাও প্লিজ ওয়েট দ্য টেক 6 আওয়ার্স। ঠিক আছে, মানে 3-6 ঘন্টা এখান থেকে আমাকে অপেক্ষা করতে বলতেছে, এবং বলতো সেখান থেকে আমার ক্যাপচারটা ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো আমি ক্যাপচারটা ফিল আপ করবে, চিক ফিল আপ করার পর এখান থেকে আমি একটু ওয়েট করছি। ওয়েট করার পর আমাকে তারা বলছে, এখানে আমি অনেক ট্রাই করছি আসে না, তারপর তারা আমাকে বলছে না আমাকে তারা পেমেন্টটা করে দিচ্ছে। ঠিক আছে, তখন আমি চেক করলাম, চেক করার পর দেখি আমার ব্যালেন্সে কিন্তু আসলে তারা কিন্তু 300 টোকেন রেখে পারতেন, 300 টোকেন কিন্তু লুনা টোকেন কিন্তু আমাকে তারা এখানে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু এখান থেকে আমি এখন চাইলেই কিন্তু এটা কিন্তু তাদের যে মার্কেট রয়েছে, তাদের যে মার্কেট আছে যেখানে আমি বিক্রি এক কোস্টিতে বিক্রি কিন্তু এখান থেকে আমি চাইলে কিন্তু এখানে ডেটা সেল দিতে পারবো। ঠিক আছে, চাইলে আমি এখানে ডেটা সেল দিব, কিন্তু প্রাইসটা একেবারেই কম, তার জন্য আমি এখানে সেল দিতেছি না। সো আপনারা কীভাবে আরও বেশি বেশি ইনকাম করবেন, এবং এখানে আসার প্রাইস কীরকম আপ ডাউন হচ্ছে সেগুলো সম্পূর্ণ বিষয়টা আমি আগে দেখা দেবো, আর কীভাবে অ্যাডপে জয়েন হবেন সেটা আমি দেখা দেবো। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, যদি ভাই আপনি ভাই এখন আমাদের ছোট্ট ডিফেন্ডার ভাই একজন পরিবার যদি না হন, আপনার নিজের ইউটিউবে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর ভিডিও তো ভাই মাস্ট একটা লাইক করে দেবেন, কারণ ভাই দেখেন এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানায়, এত কষ্ট করে আপনার জন্য সাইটগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো খুঁজে বের করে নিয়ে আসে, ভিডিওগুলো বানাতে হয় আমাদেরকে। ঠিক আছে, তার জন্য ভাই অবশ্যই একটা লাইক করতে পারেন, প্লিজ লাইক করে দেবেন, আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আপনার লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন কীভাবে কাজ করুন সেটা দেখা দিচ্ছি। তো গাইজ, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব, আমার লিঙ্ক ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রামে এরকম একটি পোস্ট নিয়ে আসবে। ঠিক আছে, আপনি অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কেননা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের অফার কিন্তু সবার আগে শেয়ার করা হয়। ঠিক আছে, দেখেন কিন্তু গতকালকে কিন্তু আমরা এই অফারটা শেয়ার করছি, আর ভিডিও করেছি আজকে, যদি এখানে পেমেন্ট পাওয়ার পর কিন্তু ভিডিওটা করা হচ্ছে, পেমেন্ট না পাইলে কিন্তু আমি ভিডিও করতাম না। তো তার আগে কিন্তু সবার আগে কিন্তু আমি আপনার মধ্যে কিন্তু টেলিগ্রামে আমাদের কিন্তু সকল আপডেট কিন্তু শেয়ার করি। ঠিক আছে, দেন কিন্তু আমরা ইউটিউবে শেয়ার করি। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। তো ফার্স্ট অফ অল এখানে আসার পর আপনি এখান থেকে সিম্পলি এখান থেকে অ্যাডপ লিঙ্ক দিয়ে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এটার ভিতরে নিয়ে দেন, এখানে স্টার্টে ক্লিক করবে, তারপরে এরকম চলে আসবে। সো আপনি এখান থেকে এক এক করে তিনটা টেলিগ্রাম আছে, তিনটা টেলিগ্রামে তাদের এখানে জয়েন থাকবেন। ঠিক আছে, তিনটা টেলিগ্রাম এখানে জয়েন, এখানে ক্লিক করে জয়েনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ প্রসেসে ক্লিক করবেন, তারপর আপনার এরকম চলে আসবে। ঠিক আছে, তো আপনি আবার এখান থেকে আপনারা এই সাবমিট ডিটেলস এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর বলবে তাদের ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য, তো আপনি ইউটিউবে ফুল ভিডিও দেখ একটা ভিডিও দেখবেন, তারপর সাবস্ক্রাইব করার পর দেন এখান থেকে আপনি সাবমিট ভিডিও দেবেন। আপনি এখান থেকে কী করবেন, আপনার যে জিমেলটা আছে, হ্যাঁ আপনি আপনার জিমেলটা দেবেন, যে জিমেল দিয়ে আপনি তাদের ইউটিউব সাবস্ক্রাইব করছেন। ঠিক আছে, সেই জিমেলটা দেবেন, যে কোনো একটা জিমেল দিলে হবে, তারা অতটা আর কি তোমার নিয়ে কারণ আর কি, যাই হোক, তারপর সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়া হয়ে গেলে দেন আপনি কী করবেন, আপনার টাস্টলার থেকে স্মার্ট চেন বিএন ব্যাড অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, টাস্টল থেকে স্মার্ট চেন বিএন ব্যাড অ্যাড্রেস এবং পলিগন অ্যাড্রেস কিন্তু সেম অ্যাড্রেস। ঠিক আছে, তো আপনি টাস্টল থেকে স্মার্ট চেন বিএন ব্যাড অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে স্মার্ট চেন বিএন ব্যাড অ্যাড্রেস দেওয়ার পর কীরকম হবে সেটা আমি দেখা দিচ্ছি। তো গাইজ, অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনি স্কল করবেন, তারপর এখানে উইথড্রতে ক্লিক করছি, উইথড্রতে ক্লিক করার পর মিনিমাম এখান থেকে 300 টোকেন হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, নাহলে উইথড্র করতে পারবেন না। সো আমি টেলিগ্রামে শেয়ার করলাম, তারপর আমার এখান থেকে রেফারটা হয়েছে, রেফারটা হওয়ার আপনি এখানে রেফার লিঙ্কে ক্লিক করার পর এখানে আমার রেফারটা হবে, হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে রেফার ক্লিক করে আপনি নিজে কিন্তু রেফার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতিটা রেফারের জন্য কিন্তু দেখাতে আপনি কিন্তু এখান থেকে 75টা টোকেন কিন্তু দেখাতে পাবেন। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা রেফারের জন্য কিন্তু আমি এখানে 75টা টোকেন কিন্তু পাইতেছি। ঠিক আছে, আপনার কিন্তু প্রতিটা রেফারের জন্য 75টা টোকেন কিন্তু পাবেন। ঠিক আছে, তো তারপর আপনি ব্যালেন্সে ক্লিক করে আপনার কত ব্যালেন্স বর্তমান আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে, আমাকে অলরেডি 150 লুনা টোকেন কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার সিস্টেমে। এখন এখান থেকে আপনারা কাজ করতে গেলে যে ক্যাপচার উদ্যোগ আমি কিন্তু আবারও এখান থেকে কিছুক্ষণ আগে, এখান থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে 2625টা টোকেন কিন্তু অলরেডি আবারও উদ্যোগ দিয়েছি, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দিছি। সো আই হোপ আজকের ভিতরে পেমেন্টটা চলে আসবে, এবং এখান থেকে আপনি উদ্যোগ দেওয়ার পর কমপ্লিট ক্যাপচার এখানে ক্লিক করবেন, এখানে এটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে তারা ভিতরে নিয়ে যাবে। ঠিক আছে, ভিতরে নেওয়ার পর এখানে আপনি এখান থেকে একটা ক্যাপচার আছে, তাদের ক্যাপচারগুলো এটা ফিল আপ করবেন, এখান থেকে আপনাকে একটা আরও যেরকমভাবে একটা ইয়া মিলাতে হবে, এটা মিলাতে হবে, এরকমভাবে এটা মিলাবেন। ঠিক আছে, মিলাবেন, মিলানোর পর আপনাকে এখান থেকে স্ক্রিপে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাকে একটা আর কি ট্যাপ ট্যাপে একটা সিস্টেম দেবে, যেটাকে আপনাকে ট্যাপ ট্যাপ টিম বাঁকবে। ঠিক আছে, এবার ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপ করে এটা কিছুক্ষণ খেলবেন,
খেলা পর যাচ্ছে এখান থেকে ক্রস ক্লিক করে রেখেছে দেবেন, ঠিক আছে? মানে এতটুকু কাজ, আপনি জাস্ট ক্যাপচারটা ফিল আপ করে দিলে হয়ে যাবে, মানে আপনাকে উইথড্র করার জন্য এখান থেকে তারা কিন্তু ভেরিফাই আর কি যাচাই করতেছে আর কি, ঠিক আছে? তো আই হোপ আপনাকে এই বিষয়টা বুঝাইতে পারছি। এখন আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমি একটা টাস্ট রোল চলে যাবো, ঠিক আছে? চলে যাওয়ার পর এটা আমি এখানে ক্লিক করবো। তো এটা হচ্ছে আমাদের টোকেন পাইলাম, সকল কিছু পাইলাম, সব কিছু করার পর যদি আমি যদি এখান থেকে পেমেন্টটা সেল না দিতে পারি তাহলে সেটা কিন্তু আমার তেমনটা হবে না, ঠিক আছে? আমি অলে ক্লিক করি, অলে ক্লিক করবো, দেখেন গাইস এই যে এই প্রাইসটা আছে এই টোকেনটা, টোকেনের প্রথম লিস্ট হয়েছিল কিন্তু $1++, ঠিক আছে? $1.32 কিন্তু প্রথম অবস্থায় লিস্ট হয়েছিল 2019 সালে, ঠিক আছে? অনেক আগের টোকেন। তারপর আস্তে আস্তে ধীরে 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 টার্ম প্রাইসটা কিন্তু অনেকটা ড্রপ করছিল, ঠিক আছে? ড্রপ করার পর আবার প্রাইসটা কিন্তু বাড়ছিল। তো দেখেন ২০২১ সালে মে মাসে $15 থেকে প্রায় আরও বেশি বার ২০২১ জানুয়ারির দিকে, ঠিক আছে? দেখেন ২০২২ জানুয়ারির দিকে কিন্তু এটার প্রাইসটা কিন্তু আপনার প্রায় $86 $103 হয়েছিল, হ্যাঁ, এপ্রিলের দিকে ২০২২ এপ্রিল মাসের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে $103 কিন্তু প্রতিটা টোকেনের দাম ছিল, ঠিক আছে? প্রতিটা টোকেনের দাম কিন্তু $103 ছিল। তারপর আবার এখান থেকে তাদের টোকেনটা আর কি আবার তারা অনেকবার কিন্তু অ্যাড অফ দিয়েছে ইতিমধ্যে, তার জন্য আগে তাদের টোকেনটা আর কি এরকম আর কি হয়েছে, ঠিক আছে? যারা হোল্ড করে রাখছিল যে সময় সবাই, সেই সময় কিন্তু তাদের টোকেনটা কিন্তু অনেকটা দাম হয়েছিল। সো এখন কিন্তু সবাই অ্যাড অফ থেকে তাদের যে অ্যাড অফ আছে সেই অ্যাড অফ থেকে কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাইতেছে। অনেকে কিন্তু যারা বড় বড় ইউটিউবার আছে বা যাদের কমিউনিটি আছে যারা কিনা রেফার করতে পারে তারা কিন্তু ইউজ ইউজ টোকেন কিন্তু ইনকাম করতেছে, ঠিক আছে? ইনকাম করার পর সেই টোকেনগুলো কিন্তু সেল দিতেছে ধীরে ধীরে, কিন্তু টোকেনের দাম কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু টোকেনের দাম কিন্তু একেবারে অনেকটাই কমে গেছে, ঠিক আছে? এখন বর্তমানে প্রাইস এখান থেকে দেখেন, এখন বর্তমানে প্রাইস কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 0.00011 আছে, ঠিক আছে প্রাইসটা? তো যাই হোক, এই হচ্ছে আপনার এখানে আর কি প্রাইসটা সিস্টেম এখান থেকে। তো আপনি আমি কী করছি, আমি যে আমার ট্রান্সফারটা প্রাইভেট কি আমি আমার বিটকিপি নিয়ে আসছি, ঠিক আছে? বিটকিপি নিয়ে আসার পর এখান থেকে আমি বিটকিপির ভিতরে রিয়ার চলে আসছি, দেখে ওখানে 300 টোকেন এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা ক্লিক করার পর টোকেনের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এখান থেকে একটু লোডিং নিচ্ছে, লোডিং না পরে চলে আসছে এখানে, ঠিক আছে? তো এটা এখন আর বর্তমানে প্রাইসটা আর টু আপ দেখা দিচ্ছে, মানে 4 সেন্টের মতন দেখা দিচ্ছে আমার 300 টোকেনের দাম। সো এখান থেকে আপনি 1000 টোকেন করতে পারলে এখান থেকে আপনি মেবি $1 করতে পাবেন, ঠিক আছে? মেবি আমার সরি 1000 না 10000 করতে পারলে আর কি, ঠিক আছে? সো 100 টোকেনে আপনি 10 সেন্ট পাবেন এটা, ঠিক আছে? মানে 300 টোকেনে 4 সেন্ট, 100 টোকেনে আপনি সরি 1000 টোকেনে আপনি এখান থেকে প্রায় 10 থেকে 12 সেন্ট পাবেন আর কি, ঠিক আছে? প্রাইসটা কিন্তু অনেক কম। তো এখন যেহেতু প্রাইসটা অনেক কম আসছে, সমস্যা না, আপনারা ইনকাম করে হোল্ড করে রেখে দিন, কারণ এখানে তো আমরা তার জয়েন হতে গেলে যেমন আহামুরিভাবে কোনো কাজ করতে হয় বা টাকা টোকা লাগে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? আপনারা যারা আছেন প্রত্যেকে জয়েন থাকবেন, জয়েন থেকে এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন কয়েকটা রেফার করে আপনি জাস্ট টোকেনগুলো ইনকাম করে রেখে দেন, প্রাইসটা ইনশাল্লাহ সামনে আরও আপ হবে, যখন আপ হবে তখন আমরা এখান থেকে টোকেনটা সেল দিয়ে টাকাগুলো আমাদের পকেট আনবো, ঠিক আছে? তো আই হোপ আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো যারা যারা আছেন প্রত্যেকে আমি বলবো, সবাইকে বলবো যে এখান থেকে দেখেন এখন পর্যন্ত কিন্তু কত 24 ঘন্টা দেখতে পাচ্ছেন মার্কেটের কাছে ভলিউম, দেখেন এই যে দেখেন তো কত 24 ঘন্টা কিন্তু ভালো পরিমাণে কিন্তু ভলিউম হয়েছে, ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু সবাই কিন্তু টোকেনটা কিন্তু সেল দিতেছে, ঠিক আছে? সবাই যেহেতু সেল দিতেছে তাদের কিন্তু টোকেনের দামটা কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে? যখন কিন্তু অ্যাডপ্টার শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কেউ টোকেন পাবেও না, সেল দিতে পারবে না, তখন কিন্তু টোকেনের দাম কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝাতে পারছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সেই বলতে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।